BPL এর নবম আসরের মেগা ফাইনাল সন্ধ্যায় 6:30 টায় মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকারস। কুমিল্লার চতুর্থ শিরোপার লক্ষ্য আর সিলেটের প্রথম। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আলোচনা সমালোচনার ভরা BPL এর নবম আসরে শুরু হয়েছিল একদম সাদামাটা, তবে শেষটা রাঙাতে চেষ্টা করছে বিসিবি। ফাইনাল ট্রফি নিয়ে একটু ব্যতিক্রমী আয়োজন কুমিল্লা এবং সিলেটকে নিয়ে। মাঠের বদলে এবার ট্রফি নিয়ে ফাইনাল ফটো সেশন আগারগাঁওয়ে। মেট্রো রেলে বসে ট্রফি নিয়ে ছবি তুলেছেন কুমিল্লার অধিনায়ক কিনবুল কায়েজ এবং সিলেটের ক্রিকেটার মুশফিকুর রহিম। আসরে শেষটা তারকার আলোয় রাঙাতে চায় বিসিবি। বিদায়ী দিনের বড় আয়োজনে গান গাইবে নগর বাউল ওয়ারফেজদের মতো জনপ্রিয় ব্যান্ড দল। শুরু থেকেই প্রভাব দেখিয়ে আসছে সিলেট, প্রথম ম্যাচ থেকেই ধরে রেখেছে শীর্ষস্থান। কোয়ালিফায়ারে কুমিল্লার কাছে হেরে ছন্দপতন হলেও মাশরাফির হাত ধরে প্রথমবারের মতো ফাইনালে সিলেট। যে দুইটা টিম আমার কাছে মনে হয় যে ফাইনালে উঠেছে, এই দুইটা টিমই ভালো দেখে ফাইনালে উঠেছে। অবশ্যই তারা ভালো দল, পার্টিকুলার ডেতে যে টিমটা ভালো খেলবে তারাই জিতবে। সো কার এগেনস্টে খেলতেছি, ওই টিমে কত বড় প্লেয়ার আছে, এগুলো নিয়ে খুব বেশি চিন্তিত না আমরা। এদিকে হ্যাট্রিকের সামনে ইমরুল কায়েস, কুমিল্লার তিন শিরোপার দুটি এসেছে এই কাপ্তানের হাত ধরেই। এবার জিতলেই ঢাকাকে ছাড়িয়ে চার শিরোপা নিয়ে শীর্ষস্থানে চলে যাবে কুমিল্লা। ক্রিকেট খেলা একটা টিম গেম, এখানে আসলে ম্যাজিক বলে কোনো কথা নেই। এখানে জিনিসটা হচ্ছে যে আপনি যদি আপনার টিম যদি টিমের যদি জেলিংটা ভালো থাকে, টিম যদি ভালো খেলতে থাকে, তাহলে আপনি টিম রেজাল্ট সম্ভব। অনেকে হাই প্রোফাইল টিম করেও কিন্তু রেজাল্ট আসে না, বিকজ অফ টিমের ভিতর এনভায়রনমেন্ট ভালো থাকে না। ফাইনালের মঞ্চে কখনো হারেনি মাশরাফি এবং ইমরুল কায়েস, তবে এবার হারতেই হবে একজনকে। BPL এর ফাইনালটা হবে শিয়ানে শিয়ানে লড়াই। ইমরুল কায়েস যেমন সবচেয়ে ধারাবাহিক, ঠিক তেমনি মাশরাফিও BPL এর সফলতম দলনেতা। এখন দেখার অপেক্ষা সিলেটের প্রথম নাকি কুমিল্লার চতুর্থ শিরোপা জয়। মিরপুরের শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।